দর্শক সিলেট থেকে বন্যা পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন হোসেন আহমেদ সুজাত। সুজাত, আজ নদীর পানি কি, পানির কি অবস্থা দেখছেন আর বন্যা পরিস্থিতির কি অবস্থা জানাবেন আমাদের? গতকাল রাত থেকে কিন্তু এখনো সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বর্ষণে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির ফলে কিন্তু সিলেট শহর এলাকায় কিন্তু সুরমা নদীর পানি 1 সেন্টিমিটার বেড়েছে। তবে এখনো সিলেট শহরে সুরমা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং তার ফলে কিন্তু ইতিমধ্যে সিলেট শহরের যে সকল নিম্নাঞ্চল রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এই মুহূর্তে আমি আছি সিলেটের সুরমা নদীর তীরে। আপনারা সেখানে দেখতে পাচ্ছেন যে নদীর পানি এখনো সেখানে বিপদসীমা রয়েছে। আপনাকে যদি আমি ওই শহর ছাড়া যদি বাইরের দিকের চিত্রটা বলি, এই মুহূর্তে কিন্তু সিলেটের অমলসিদ্ধ অর্থাৎ সুরমা কুশিয়ারার মিলনস্থল যেখানে জকিগঞ্জে, সেখানে কিন্তু কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে গতকাল রাত থেকে যে অতিরিক্ত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু সিলেট শহরে সুরমা নদীর পানি কিছুটা বেড়েছে, তবে অমলসিদে কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে। অর্থাৎ বৃষ্টির কারণে কিন্তু পানি কমছে, আবার কখনো বাড়ছে। অর্থাৎ বৃষ্টি যদি থেমে যায় তাহলে কিন্তু সেই পানি কম সময়ের মধ্যে থেমে যাবে। আপনারা জানেন যে সিলেট কিন্তু গত 15 জুন থেকে সিলেটে বন্যা শুরু হয়েছে। এই বন্যার কারণে কিন্তু ইতোমধ্যে সিলেটের 5টি উপজেলা এখনো পানি নিচে রয়েছে, বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর, এই এলাকার মানুষ কিন্তু এখনো তারা পানিবন্দী রয়েছেন, এখনো পানির নিচে তলিয়ে আছে। সড়ক সিলেট জকিগঞ্জ মহাসড়ক সহ অনেক গুরুত্বপূর্ণ রাস্তা। তো এই এই মুহূর্তে আমি যে এলাকাটিতে আছি সেটি হচ্ছে সিলেটের কুশিঘাট এলাকা সুরমা নদীর তীরে। আমরা একজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা, নদীর পানি, আপনারা তো নদীর তীরে থাকেন, তো এই মুহূর্তে নদীর পানির কি অবস্থা একটু বলবেন। নদীর পানি এখন বর্তমানে কাড়া আছে, মেঘ দেওয়া মনে অরুণটা বাড়ে অরুণ না কমের জায়গা কাড়া আর কি তা করবা, এখন গাছ গুড় নাই, কোনো কিছু নাই, আইয়া আর বেড়াঘাটে খাবার সুবর দইতে আছে, তবুও অসুবিধা মধ্যে আছে, করে দুয়ারে রানে সব থেকে এখনো পানি, এখনো পানি উঠানে উঠানে পানি, এখনো কোনো কিছু করার মতন নাই। আপনি শুনছিলেন যে আমরা এই কৃষিকাট এলাকায় নদী তীরবর্তী যারা মানুষ তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে গতকাল বৃষ্টির কারণে কিন্তু এখনো তারা আশঙ্কায় রয়েছেন যে যেকোনো সময় নদীর পানি বেড়ে যেতে পারে। তো বৃষ্টির কারণে কিন্তু এখনো কিছু কিছু এলাকায় সুরমা নদীর পানি বাড়ছে। টুম্পা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত।